দেখত কমিছে নিবনুয়ার হার, বাড়িছে অর্থনৈতিক বিকাশের গতি। 2024-25 বর্ষর কেন্দ্রীয় বাজেট দাখিলর প্রাক্ষণত জানালে কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে। মঙ্গলবারে সংসদত দাখিল করা হব 2024-25 বর্ষর কেন্দ্রীয় বাজেট। তার পূর্বেই সংসদত বিত্তমন্ত্রী সীতারমণে দাখিল করলে 2024 বর্ষর অর্থনৈতিক সমীক্ষার প্রতিবেদন। অর্থনৈতিক সমীক্ষা মতে দেশত হ্রাস পাইছে নিবনুয়ার হার। 15 বছরের উপরের নিবনুয়ার হার দ্রুতগতিত কমিছে ভারত। 2017-18 বর্ষত দেশত নিবনুয়া আছিল 17.8%। 2022-23 বর্ষত নিবনুয়ার হার কমি হল 10%। আনকি কোভিড-19 মহামারীয়ে অর্থনীতির কঁকাল ভাঙি দিয়ার পিছতো এই 5 বছরত নিয়োগের সুবিধা বৃদ্ধি পাইছে আর কমিছে নিবনুয়ার হার। অর্থনৈতিক সমীক্ষার প্রতিবেদন অনুসরি 57% অধিক স্বনিয়োজিত কর্মী আর দরমহাপ্রাপ্ত নিয়মিয়া কর্মীর হার হয়েছে প্রায় 21%। অর্থনৈতিক সমীক্ষা মতে 2025-26 ভারতের মোট ঘরুয়া উৎপাদন অর্থাৎ GDP হব 6.5-7%। একে সময়তে 2024 বর্ষত দেশের রিয়েল GDP 8.2% হওয়া বলে সংসদত জানায় বিত্তমন্ত্রীগুলিয়ে। 2020-চনের তুলনাত রিয়েল GDP 20% বৃদ্ধি হওয়ার দাবি নির্মলা সীতারমণের। মুদ্রাস্ফীতির হার 4.5% কমিব বলে অনুমান করা হয়েছে। উল্লেখযোগ্য যে 2023-র 6.7% খুচরা মুদ্রাস্ফীতির হার 2024-ত 5.4% নামিছে। উল্লেখযোগ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় কার্যকালের প্রথমখন বাজেট মঙ্গলবারে দাখিল করব বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে। এই বাজেটে দেশের অর্থনৈতিক বিকাশের গতি আর অধিক ত্বরান্বিত করব বলে দাবি করে মোদিয়ে বিরোধী দলক করে সমালোচনা। সোমবারের আরম্ভ হওয়া বাজেট অধিবেশনত বিরোধী দলসমূহ রাজনীতির ঊর্ধ্বলে গিয়ে দেশের ভাবে কাম করবলে আহ্বান জানায় মোদিয়ে। মানে সবই দলো সে আগ্রহপূর্বক কহতা হুঁ কি কম সে কম যো পহলি বার সদন মে আয়ে হ্যাঁ এসে বহু বড়ি সংখ্যা মে আমারে মাননীয় সাংসদ হ্যাঁ আর সবই দল মে হ্যাঁ উনকো অবসর দিজিয়ে চর্চা মে উনকে বিচারোকো প্রকট করনে কা মৌকা দিজিয়ে জাদা সে জাদা লোগোকো আগে আনে কা অবসর দিজিয়ে। और आपने देखा होगा कि पार्लियामेंट के नए संसद गठन होने के बाद जो पहला सत्र था 140 करोड़ देशवासियों ने बहुमत के साथ जिस सरकार को सेवा करने का हुक्म किया है देशवासियों ने। নেতিবাচক রাজনীতি পরিহার করে আর অতীতের তিক্ততা পাহরি দেশের ভাবে একলগে কাম করবলে বিরোধীক আহ্বান জানায় মোদিয়ে। ইয়ার পূর্বর অধিবেশনত প্রধানমন্ত্রীর ভাষণের সময়ত বিরোধী সাংসদে অবিরামভাবে করে থাকা স্লোগানক লৈ মোদিয়ে কয় যে 2 ঘণ্টা 50 মিনিট সময় ধরে প্রধানমন্ত্রী কণ্ঠরুদ্ধ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তেওঁলোকে জানা উচিত যে সংসদ হয়েছে দেশের ভাবে, কোনো দলের ভাবে নহয়। देश के लिए भेजा है, दल के लिए नहीं भेजा है। ये सदन दल के लिए नहीं, ये सदन देश के लिए है। ये सदन सांसदों तक की सीमा तक नहीं है, 140 करोड़ देशवासियों की एक विराट सीमा तक के लिए है। न्यूज डेस्क, न्यूज 18, अहम नॉर्थ ईस्ट।